নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন জারি হচ্ছে। সেই নোটিফিকেশনটা নিয়ে আমি আলোচনা করব বা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে 2020-র যে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছিল, এই মানে অ্যাডভার্টিজমেন্ট জারি হয়েছিল, তার সাপেক্ষে বিভিন্ন নোটিফিকেশন আসছে। ও তো 2020-র 7 নম্বর অ্যাডভার্টিজমেন্ট এবং তার সঙ্গে 7 নম্বর অ্যাডভার্টিজমেন্টের ইন্টারভিউ হয়ে গেছে অলরেডি বা চলছে কাজ। এটা হচ্ছে ফার্মাসিস্ট বা যে মেডিকেল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তার সাপেক্ষে ইন্টারভিউ হচ্ছে। এবার নতুন লিস্ট একটা অ্যাডভার্টিজমেন্ট, 11 নম্বর অ্যাডভার্টিজমেন্ট, 2020-র 11 নম্বর অ্যাডভার্টিজমেন্ট মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, যেটা এটা হচ্ছে মজদুর কনজারভেন্সি মজদুর। তাহলে কনজারভেন্সি মজদুর পোস্টের জন্য যারা আবেদন করেছিল, সেই আবেদনের ভিত্তিতে যারা এলিজিবল, সেই এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত হয়েছে, সে এবং তাদের পার্সোনালিটি টেস্টের জন্য। তা শুন দেখে নিই যে 2020-র 11 নম্বর অ্যাডভার্টিজমেন্টে যে কনজারভেন্সি মজদুরদের জন্য যে যারা ইন্টারভিউ যোগ্য বা এলিজিবল ইন্টারভিউ, তাদের নাম বা প্রকাশিত হয়েছে। আসুন দেখে নিন নামের লিস্টটা, ভালো করে চেক করে নিন। তো 2020-র কনজারভেন্সি মজদুর হিসেবে যারা আবেদন করেছিলেন, দেখুন নোটিফিকেশন আজকেই বেরিয়েছে 25/9/2020-তে, দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজের নম্বর 11। লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি, তাদেরকে যাদের নাম রয়েছে তাদেরকে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে যান ডাকা হয়েছে। কিসের জন্য? রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট অ্যান্ড ফিল্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর। কনজারভেন্সি মজদুর যে বিভিন্ন টেস্টগুলো রয়েছে, লিখতে পড়তে পারার যে যোগ্যতা তার টেস্ট এবং কাজ করতে পারে তার জন্য টেস্ট হবে, সেই কনজারভেন্সি জন্য পার্সোনালিটি টেস্টের জন্য কনজারভেন্সি মজদুরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা আবেদন করেছিলেন তাদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে। দেখে নিন নামের লিস্ট। আমি ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আপনার নামটা চেক করে নেবেন। এবারে এই 2020-র 11 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট কনজারভেন্সি মজদুরে যারা ডাক পেলেন ইন্টারভিউয়ের জন্য, আর ইন্টারভিউ কবে রয়েছে, সেই ইন্টারভিউয়ের টাইম আর ডেট দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। ইন্টারভিউ ভেন্যু এখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে, লাস্টে শেষে থাকবে না, অবশ্যই আমি দেখাবো সেটা কোথায় হবে। তো দেখে নিন প্রথম লিস্ট, যেটা প্রথম থেকে একদম 127টা পেজ রয়েছে টোটাল। তো দেখুন এখানে রোল নম্বর দেওয়া আছে, যারভাটি মানে আবেদন করেছিলেন অনলাইনে, তার রোল নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, ডেট অফ বার্থ, জেনারেল কাস্টগুলো দেওয়া আছে, সরি কাস্ট, আর কবে দেওয়া আছে যে 5/10/2020-তে হচ্ছে ইন্টারভিউ রয়েছে 10:30টার সময়। তাহলে 5ই অক্টোবর রয়েছে ইন্টারভিউ শুরু হচ্ছে, 5ই অক্টোবর থেকে শুরু হচ্ছে এই কনজারভেন্সি মজদুরদের ইন্টারভিউয়ের প্রক্রিয়া 10:30টা থেকে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 23 পর্যন্ত নাম রয়েছে, ভালো করে দেখে নিন আপনারা। তো প্রথম লিস্টে তারপরে আমি দেখাচ্ছি যেটা 24 থেকে, দেখুন 24 থেকে 50 পর্যন্ত 5/10/2020-তে ইন্টারভিউ রয়েছে 10:30টার সময়। নামগুলো ভালো করে চেক করে নেবেন। তারপরে হচ্ছে 50 থেকে 51 থেকে 55, দেখে নিন। তারপরে আছে 56 থেকে, সব 10:30টার সময়, 5/10/2020-তে ইন্টারভিউ রয়েছে, পার্সোনালিটি টেস্ট রয়েছে, 77 পর্যন্ত দেখুন। তারপর 78 থেকে 97, 98 থেকে 105, অনেকগুলো পেজ আছে, আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি, 106 থেকে 107, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এগুলো সব হচ্ছে কিন্তু ইন্টারভিউ রয়েছে 5/10/2020-তে 10:30টার সময়। এটা হচ্ছে কনজারভেন্সি মজুদের লিস্ট প্রকাশিত হয়েছে ইন্টারভিউ যারা ডাক পেয়েছেন তাদের জন্য। অবশ্যই ভালো করে নামটা চেক করে নেবেন আপনারা, ভিডিওটা আমার ভিডিওটা দেখে, ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। নামগুলো ভালো করে চেক করে নেবেন, আর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন 205 পর্যন্ত। এগুলো সবই হচ্ছে টাইম হচ্ছে 205 পর্যন্ত হচ্ছে, যাদের নামের লিস্ট দেখালাম তাদের হচ্ছে 10:30টার সময় ইন্টারভিউ রয়েছে 5/10/2020-তে, পার্সোনাল টেস্ট রয়েছে। এরপর 5/10/2020-তে 12:30টার সময় ইন্টারভিউ যাদের রয়েছে তাদের রয়েছে, দেখুন 206 থেকে রয়েছে, ওই 5/10/2020-তে ইন্টারভিউ রয়েছে। ২৫৬, ২৭৭, ২৯৭,
305, তিনশো ছয়, 326, 6 থেকে 26, দেখুন এখানে 348 পর্যন্ত, একই টাইম, 355, 377, 12:30টার সময় ইন্টারভিউ হয়েছে। এখন যাদের নামে লিস্টে দেখতে পাচ্ছেন তাদের হচ্ছে সব 10:30, 12:30টার সময় ইন্টারভিউ হয়েছে, 5/10/2020-তে। তো 12:30টার পরে এখানে দেখুন ভালো করে, এখানে 410 পর্যন্ত সিরিয়াল নাম্বার যাদের, তাদের 12:30টা পর্যন্ত রয়েছে, 5/10/2020-তে, 410 সিদ্ধার্থ বোস পর্যন্ত। তারপর শেখ নাসির আলী থেকে এদের একদম শুরু হচ্ছে 411 থেকে, এটা 2:30টার সময়, 5/10/2020-তে 2:30টার সময় ইন্টারভিউ রয়েছে। ভালো করে দেখুন 411 থেকে শুরু হচ্ছে এগুলো ইন্টারভিউ, 2:30টার সময়, দুপুর 2:30টার সময় হচ্ছে ইন্টারভিউ রয়েছে। নামের লিস্টগুলো ভালো করে দেখে নিন। ভিডিওটা একটু বড় হবে, আপনারা নামের লিস্ট অবশ্যই চেক করে নেবেন ভালো করে। এগুলো সব কিন্তু 2:30টা পর্যন্ত রয়েছে ইন্টারভিউ, 2:30, 5/10/2020। এবারে দেখুন 620 পর্যন্ত, সৌরভ দত্ত পর্যন্ত হচ্ছে 2:30টার সময় ইন্টারভিউ রয়েছে, 5/10/2020-তে। এবারে 621 নম্বর সিরিয়াল যেটা হচ্ছে ওড়িশা নাসিম, ওড়িশা নাসিম থেকে শুরু করে 10:30টার সময় 6 তারিখে ইন্টারভিউ রয়েছে, 6/10/2020-তে ইন্টারভিউ শুরু হচ্ছে। 621 সিরিয়াল নাম্বার থেকে শুরু হচ্ছে 10:30টার সময়, 6/10/2020-তে, পরের দিন ইন্টারভিউ। তাহলে পরের দিন 10:30টার সময় যাদের ইন্টারভিউ তাদের নামের লিস্টটা এখন দেখাচ্ছি। টাইম হচ্ছে 10:30। টাইম হচ্ছে, ডেট হচ্ছে 6/10/2020, 10:30 থেকে, সরি। হ্যাঁ, এরপরে যেটা রয়েছে দেখুন, এরপর হচ্ছে 825 নম্বর সিরিয়াল পর্যন্ত রয়েছে, সুরজ সেট পর্যন্ত, এটা হচ্ছে 6/10/2020-তে, 10:30 সময় ইন্টারভিউ রয়েছে। এবার 826 থেকে সুমিত ঘোষ থেকে শুরু হয়েছে, দেখুন 826 সিরিয়াল নাম্বার, সেখান থেকে হচ্ছে 6/10/2020-তে, 12:30 ইন্টারভিউ। তাহলে এখন যাদের ইন্টারভিউ আমি লিস্ট দেখাচ্ছি বা নামের লিস্ট দেখাচ্ছি, তাদের ইন্টারভিউ রয়েছে 12:30টার সময়, 6/10/2020-তে। হ্যাঁ, এরপরে দেখুন ভালো করে, এটা 1030 পর্যন্ত, 1030 পর্যন্ত হচ্ছে 12:30টার সময় ইন্টারভিউ রয়েছে, 6/10/2020-তে। এরপর 1031 থেকে, 1031 থেকে অঙ্কিতা কুমারী ঝা এই নাম থেকে, 1031 নম্বর সিরিয়াল থেকে এদের 6/10/2020-তে, 2:30টার সময় ইন্টারভিউ রয়েছে, ওখান থেকে শুরু হয়েছে, দেখুন চলছে 2:30টার সময়, 6/10/2020-তে, 2:30টার সময় ইন্টারভিউ, যাদের নাম এখন দেখতে দেখাচ্ছি। তো 2:30টার সময় রয়েছে, ছয় দশ 2020-তে, 2:30টার সময় ইন্টারভিউ রয়েছে, যাদের নাম দেখাচ্ছি। এরপরে দেখুন, সরি, হ্যাঁ, এরপরে এটা হচ্ছে 1240 পর্যন্ত সিরিয়াল নাম্বার, যেটা সুরজিৎ হালদার, এটা হচ্ছে 6/10/2020-তে, 2:30 পর্যন্ত ইন্টারভিউ রয়েছে। এরপরে দেখুন 1241 থেকে সিরিয়াল নম্বর নিলায়ন মণ্ডল থেকে শুরু করে 7/10/2020-তে ইন্টারভিউ রয়েছে, 10:30। তাহলে 1241 থেকে সিরিয়াল নম্বর যেগুলো রয়েছে পরপর দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সব 7/10/2020-তে ইন্টারভিউ রয়েছে, 10:30টার সময়। এগুলো সব হচ্ছে 7/10/2020-তে হচ্ছে, 10:30টার সময় ইন্টারভিউ রয়েছে, এগুলো চলছে।
এরপরে দেখুন, এরপরে 1400, ভালো করে দেখুন, 1445 পর্যন্ত সুরজিৎ সরকার, এটা 10:30টার সময় ইন্টারভিউ রয়েছে, 7/10/2020। এরপর 1446 থেকে রুম্পা মণ্ডল, রুম্পা মণ্ডল থেকে শুরু করে 1446 নম্বর সিরিয়াল থেকে যাদের ইন্টারভিউ রয়েছে, 7/10/2020 12:30 থেকে ইন্টারভিউ, বাকি এই যে যাদের নাম দেখতে পাচ্ছেন এখন তাদের 12:30 থেকে ইন্টারভিউ রয়েছে 7/10/2020। নামের লিস্টগুলো ভালো করে মিলিয়ে নেবেন, রোল নাম্বার, জন্ম তারিখ, কাস্ট, কবে ইন্টারভিউ, কোন সময়ে। এরপর দেখুন সিরিয়াল নাম্বার 1650, 1650 অরূপ পাত্র পর্যন্ত ইন্টারভিউ রয়েছে, 12:30টার সময়, 7/10/2020। এরপর 1651 থেকে সিরিয়াল নাম্বার রুনা স্বামী, এই 1400, এই 1651 সিরিয়াল থেকে শুরু হচ্ছে, 7/10/2020 আড়াইটার সময় ইন্টারভিউ। এখন যে নামের লিস্টগুলো দেখতে পাচ্ছেন সব 2:30টার সময় ইন্টারভিউ রয়েছে, 7/10/2020। ভালো করে নিয়ে মিলিয়ে নেবেন নামের নাম নামগুলো এবং অ্যাপ্লিকেশন আইডি মিলিয়ে নেবেন, সরি, এগুলো 2:30টার সময়, 7/10/2020। এরপরে দেখুন সিরিয়াল নাম্বার 1860, 1860 পর্যন্ত যেটা রয়েছে, সন্দীপ কুমার জয়সরা ইন্টারভিউ, 7/10/2020 সময়। এরপর 1861 থেকে গোপী কুমার যাদব, গোপী কুমার যাদবের নাম থেকে 1861 থেকে সিরিয়াল নাম্বার যেটা ইন্টারভিউ রয়েছে, 8/10/8 তারিখে, 8/10/2020 10:30 থেকে শুরু হচ্ছে। দেখুন 1861 থেকে শুরু হয়েছে সিরিয়াল নাম্বার যাদের ইন্টারভিউ, 8/10/2020 10:30 সময়, এগুলো চলছে এখন। যাদের নাম লিস্ট এখন দেখাচ্ছি তাদের হচ্ছে 8/10/2020 10:30 সময় ইন্টারভিউ রয়েছে। আচ্ছা, এরপরে দেখুন 2065 সিরিয়াল নাম্বার যেটা, অরিন্দম ভট্টাচার্য, তার হচ্ছে 8/10/2020 10:30 সময় ইন্টারভিউ রয়েছে। এরপরে দেখুন 2066 সিরিয়াল নাম্বার থেকে শুরু হচ্ছে 8/10/2020 12:30 সময় ইন্টারভিউ, 2066 সিরিয়াল নাম্বার থেকে অরিন্দম চন্দ্র থেকে শুরু হচ্ছে, দেখুন সিরিয়াল নাম্বার 2066 সিরিয়াল থেকে 12:30 সময় ইন্টারভিউ রয়েছে, 8/10/2020। এখন যাদের নাম দেখছেন তাদের ইন্টারভিউ হচ্ছে হচ্ছে 8/10/2020 12:30 সময়, দুপুর 12:30 সময় ইন্টারভিউ রয়েছে। বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে। এবারে দেখুন 2270 পর্যন্ত সিরিয়াল নাম্বার আশিস হেলা, তেনার ইন্টারভিউ রয়েছে 12:30 সময়, 8/10/2020। এরপরে দেখুন 2271 সিরিয়াল নাম্বার থেকে দেবজিৎ সিং, তেনার ইন্টারভিউ শুরু হচ্ছে, 2271 থেকে সিরিয়াল থেকে শুরু হচ্ছে 2:30 সময়, 8/10/2020 ইন্টারভিউ। এখন যাদের নামের লিস্ট দেখতে পাচ্ছেন তাদের ইন্টারভিউ 8/10/2020 2:30 সময়, দুপুর 2:30। দুপুর 2:30টার সময় ইন্টারভিউ রয়েছে, 8/10/2020। এখন যাদের নামের লিস্টটা দেখতে পাচ্ছেন, এরপর দেখুন সিরিয়াল নাম্বার 2481, 2481, 2481 পর্যন্ত সিরিয়াল, এই সরি, 2480 পর্যন্ত সিরিয়াল, সুরজিৎ মণ্ডল পর্যন্ত হচ্ছে, 8/10/2020 2:30টার সময় ইন্টারভিউ রয়েছে। তারপর 2481 থেকে দেখুন সোমেনাথ দাস হচ্ছে, সোমনাথ দাস হচ্ছে 9/10/2020 10:30 সময় ইন্টারভিউ শুরু হচ্ছে। দেখুন 2481 সিরিয়াল নাম্বার থেকে শুরু হচ্ছে 9/10/2020 10:30 সময় ইন্টারভিউ। এখন যাদের লিস্ট দেখতে পাচ্ছেন তাদের হচ্ছে ইন্টারভিউ হচ্ছে 9/10/2020 সকাল 10:30 ইন্টারভিউ রয়েছে।
এসসি ক্যাটাগরির এগুলো সব স্টুডেন্ট বা চাকরি প্রার্থী যারা এলিজিবল হয়েছে এই কনজারভেন্সি মজদুরের। আপনারা দেখছেন কনজারভেন্সি মজদুর পোস্টে যারা আবেদন করেছিল তার মধ্যে যারা এলিজিবল হয়েছে তাদের নামের লিস্ট এখানে প্রকাশিত হয়েছে এবং তাদের ইন্টারভিউ রয়েছে 9/10/2020 10:30টার সময় ইন্টারভিউ রয়েছে। এরপরে দেখুন সিরিয়াল নাম্বার হচ্ছে 2686, ভালো করে দেখুন 2685 পর্যন্ত হচ্ছে 10:30টার সময় রয়েছে, 9/10/2020 ইন্টারভিউ, 2685 পর্যন্ত যা সিরিয়াল নাম্বার সমীর দলুই। এরপর 2686 থেকে দেখুন সুবর্ণা পাইক থেকে শুরু করছে, যাদের সুবর্ণা পাইক থেকে শুরু হচ্ছে 9/10/2020 12:30টার সময় ইন্টারভিউ রয়েছে। 2686 থেকে শুরু হচ্ছে সিরিয়াল নাম্বার যাদের, তাদের ইন্টারভিউ রয়েছে কটা না 9/10/2020 12:30টার সময়। আপনারা একটা ভালো করে নামের লিস্ট মিলে নেবেন। আর টাইম হচ্ছে 9/10/2020 12:30টার সময়। এখন এসসি ক্যান্ডিডেটদের নামের লিস্ট দেখতে পাচ্ছেন। এরপরে দেখুন সিরিয়াল নাম্বার 2890, 2890, 2890 যে মনোজিৎ মণ্ডল, এই মনোজিৎ মণ্ডল পর্যন্ত 9/10/2020 12:30 ইন্টারভিউ রয়েছে। এরপর 2891 সিরিয়াল নাম্বার থেকে বিশ্বজিৎ শর্মা থেকে শুরু করে আবার ইন্টারভিউ শুরু হচ্ছে, 2891 সিরিয়াল নাম্বার থেকে বিশ্বজিৎ শর্মা থেকে শুরু হচ্ছে, 2:30টার সময় ইন্টারভিউ রয়েছে 9/10/2020। এখন যাদের লিস্ট দেখতেন যাদের দেখতে পাচ্ছেন তাদের ইন্টারভিউ 9/10/2020 2:30টার সময়, দুপুর 2:30টার সময় হচ্ছে ইন্টারভিউ রয়েছে। এগুলো এসসি ক্যান্ডিডেটদের নামের লিস্ট, প্রথমে জেনারেল ছিল এখন এসসিদের নামের লিস্ট দিয়েছে। তো 2:30টার সময় রয়েছে 9/10/2020 বললাম এটা। এরপরে দেখুন 9/10-এর পর এখানে হচ্ছে দেখুন 3101, 3100 পর্যন্ত সিরিয়াল নাম্বার 2:30টার সময় ইন্টারভিউ রয়েছে 9/10/2020। এবার 3101 থেকে রবি কুমার মল্লিক থেকে শুরু করে ইন্টারভিউ শুরু হবে 10/10/2020 10:30টার সময়। তাহলে 3100 পর্যন্ত আদিত্য রাজক পর্যন্ত ইন্টারভিউ ডেট আছে 9/10/2020 2:30টার সময়। আর হচ্ছে 3101 সিরিয়াল নাম্বার থেকে শুরু হচ্ছে 10/10/2020 ইন্টারভিউ 10:30টার সময়, রবি কুমার মল্লিক থেকে শুরু করে। তো এখন যাদের নামের লিস্ট দেখতেন তাদের ইন্টারভিউ হচ্ছে 10/10/2020 10:30টার সময় সকাল, পোস্ট কনজারভেন্সি মজদুর পোস্টে, এসসি ডিপার্টমেন্টের এসসিদের নামের লিস্ট এটা। এরপর দেখুন 3305 পর্যন্ত সিরিয়াল নাম্বার রাজ মল্লিক পর্যন্ত যাদের ইন্টারভিউ রয়েছে 3305 পর্যন্ত সিরিয়াল নাম্বার 10/10/2020 10:30টার সময় ইন্টারভিউ। এবার 3306 থেকে শুরু হচ্ছে দেখুন শুভম মণ্ডল থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ 10/10/2020 12:30 থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, 3306 নম্বর সিরিয়াল থেকে শুরু হচ্ছে 10:30টার সময়, এই 12:30টার সময় ইন্টারভিউ 10/10/2020 12:30টার সময় ইন্টারভিউ যাদের লিস্ট এখন দেখাচ্ছি আমি কনজারভেন্সি মজদুর পোস্টে 10/10/2020 12:30টার সময় ইন্টারভিউ রয়েছে এই পোস্টে। এবং এসসিদের ক্যান্ডিডেটদের এখন নামের লিস্ট দেখাচ্ছি। এরপর দেখুন 3506, সরি 3:30 না পর্যন্ত 3510, ভালো করে দেখুন 3510 পর্যন্ত সিরিয়াল নাম্বার সুনীল মল্লিক পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে 10/10/2020 12:30টার সময়। এরপর 3511 সিরিয়াল নম্বর রমেশ কুমার দাস থেকে শুরু হচ্ছে 10/10/2020 2:30টা থেকে ইন্টারভিউ। 3510-এর পর থেকে সিরিয়াল নাম্বারগুলো, সরি 3511 সিরিয়াল নাম্বার থেকে শুরু হচ্ছে 2:30টার সময় ইন্টারভিউ 10/10/2020। এখন যে নামেরগুলো লিস্ট দেখছেন যাদের ইন্টারভিউ 10/10/2020 দুপুর 2:30টার সময়।
আপনারা দেখছেন কনজারভেন্সি মজদুর পোস্টের ইন্টারভিউ লিস্ট। এরপরে দেখুন সিরিয়াল নাম্বার 3720, 3720 বিজয় দাস পর্যন্ত ইন্টারভিউ রয়েছে, 10/10/2020 আড়াইটার পর্যন্ত সময়। এরপর 3721 সিরিয়াল নাম্বার থেকে শুরু হচ্ছে পরের দিন ইন্টারভিউ, তাপস মিস্ত্রি থেকে শুরু হচ্ছে 12/11 নয়, 10 তারিখের পরে 11 তারিখ বাদ দিয়ে 12/10/2020 10:30 থেকে ইন্টারভিউ হচ্ছে। তাহলে 12/10/2020 10:30 থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে 3721 নম্বর সিরিয়াল থেকে। দেখতে পাচ্ছেন এখন যাদের নামের লিস্ট দেখছেন তাদের ইন্টারভিউ 12/10/2020 10:30 সময় সকাল। আপনারা দেখছেন কনজারভেন্সি মজদুর পোস্টে যে ইন্টারভিউয়ের লিস্ট, ইন্টারভিউয়ের নামের লিস্ট, যাদের ইন্টারভিউ কখন কি ইন্টারভিউ রয়েছে তার নামের লিস্ট প্রকাশিত হয়েছে। এখন দেখছেন 12/10/2020 যাদের ইন্টারভিউয়ের রয়েছে 10:30 সময় তাদের নামের লিস্ট দেখতে পাচ্ছেন আপনারা, এবং অবশ্যই ভালো করে নামটা মিলিয়ে নেবেন। এরপরে দেখুন সিরিয়াল নাম্বার 3925, ভালো করে দেখুন 3925 সিরিয়াল নাম্বার প্রকাশ মল্লিক হচ্ছে ইন্টারভিউ 12/10/2020 10:30 সময়। এরপর থেকে দেখুন 3926 সিরিয়াল নাম্বার থেকে শুরু হচ্ছে 3926 যাদের সিরিয়াল নাম্বার, যার নাম্বার হচ্ছে দেবাশিস গোলদার, সে দেবাশিস গোলদার কিন্তু তো তার নামের লিস্ট প্রকাশিত হয়েছে। তো 3926 লিস্ট থেকে শুরু হচ্ছে যাদের ইন্টারভিউ রয়েছে 12/10/2020 12:30 সময়। তাহলে 12/10/2020 12:30 সময় যাদের ইন্টারভিউ তাদের লিস্ট এখন দেখছেন। বারো দশ 2020 12:30 সময় যাদের ইন্টারভিউ তাদের লিস্ট আপনারা দেখছেন এখন। এরপর দেখুন সিরিয়াল নাম্বার 4130, 4130 সিরিয়াল নাম্বার যেটা রয়েছে রবীন্দ্রনাথ দাস, তেনার ইন্টারভিউ রয়েছে 12:30 সময় 12/10/2020। এরপরে দেখুন 4131 থেকে 31 নম্বর সিরিয়াল অভিজিৎ সর্দার থেকে শুরু হচ্ছে 12/10/2020 আড়াইটা থেকে ইন্টারভিউ। এখন যাদের নামের লিস্ট দেখছেন তাদের হচ্ছে ইন্টারভিউ রয়েছে 12/10/2020 2:30। এবারে আপনারা দেখছেন এসটিদের নামের লিস্ট, এসটি, তারপরে আছে ওবিসি এ, যাদের ইন্টারভিউ 12/10/2020 আড়াইটার সময় 2:30। ওবিসি এর নামের লিস্ট দেখতে পাচ্ছেন। এরপরে দেখুন 4340 পর্যন্ত সিরিয়াল, যেটা এমডি আজাদ, যার ইন্টারভিউ রয়েছে 12/10/2020 আড়াইটার সময়। এরপর থেকে দেখুন 4341 সিরিয়াল নাম্বার এমডি তানভীর থেকে শুরু হচ্ছে, যার ইন্টারভিউ পরের দিন 13/10/2020 10:30 সময়। দেখুন এখন যাদের নামের লিস্ট দেখাচ্ছি যাদের ইন্টারভিউ রয়েছে 13/10/2020 সকাল 10:30। ভালো করে নামের লিস্ট মিলিয়ে নেবেন আপনারা, আমি পুরো পুরো ভিডিওটা একদম পুরো কভার করছি, আপনাদের পুরো মানে নামের লিস্ট দেখাচ্ছি। ইন্টারভিউ 13/10, যখন যাদের নামে লিস্ট দেখাচ্ছে তাদের ইন্টারভিউ হচ্ছে 13/10/2020 12:30টার সময়, সরি 10:30 পর্যন্ত রয়েছে, 10:30 পর্যন্ত রয়েছে যাদের ইন্টারভিউ তাদের হচ্ছে। দেখুন 4545, 4545 সিরিয়াল নাম্বার এমডি পারভেজ, যার ইন্টারভিউ 10:30টার সময় রয়েছে 13/10/2020। এরপর থেকে দেখুন 4546 নম্বর সিরিয়াল থেকে শুরু হচ্ছে রমদীয় কুমার দাস, যার ইন্টারভিউ শুরু হচ্ছে, জেনারেল নাম রয়েছে 12:30 থেকে, 13/10/2020 12:30 থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। 13/10/2020 দেখুন 12:30 থেকে এখন ইন্টারভিউ যাদের তাদের নামে লিস্ট রয়েছে। এখন যাদের নামের লিস্ট দেখাচ্ছি যাদের ইন্টারভিউ রয়েছে, জেনারেল নাম লিস্টে রয়েছে 13/10/2020 12:30 সময়, দুপুর 12:30 সময় ইন্টারভিউ রয়েছে। এরপরে দেখুন সিরিয়াল নাম্বার
এখানে দেখুন 4,750, 4,750 শিরোনাম রাজু কারক, যার ইন্টারভিউ রয়েছে 13/10/2020 12:30 সময়। তারপর 4,751 থেকে শুরু হচ্ছে সুজাত চন্দ্র থেকে, সুজন চন্দ্র থেকে শুরু হচ্ছে 13/10/2020 2:30 সময় ইন্টারভিউ। এখন যাদের নামে লিস্ট দেখতে চান তাদের ইন্টারভিউ রয়েছে 2:30 সময়, 13/10/2020 2:30 সময় ইন্টারভিউ রয়েছে। আপনারা দেখছেন কনজারভেসি মজদুর পোস্টে যারা আবেদন করেছিলেন তাদের অনুযায়ী যারা এলিজিবল হয়েছেন সেই এলিজিবলদের নামের লিস্ট ইন্টারভিউয়ের জন্য দেখুন। এরপরে হচ্ছে দেখুন 4,960 পর্যন্ত সিরিয়াল নাম্বার, প্রীতি সেনাপতি, তো ইন্টারভিউ রয়েছে 13/10/2020 2:30 পর্যন্ত, 2:30 সময় ইন্টারভিউ রয়েছে। এরপর 4,961 থেকে অভিষেক সিনহা থেকে শুরু হচ্ছে দেখুন যাদের ইন্টারভিউ রয়েছে, পরের দিন 14/10/2020 10:30 সময়, 4,961 নম্বর সিরিয়াল থেকে শুরু হচ্ছে 14/10/2020 10:30 সময় ইন্টারভিউ। এখন যাদের নামে লিস্ট দেখতে তাদের ইন্টারভিউ রয়েছে 14/10/2020 সকাল 10:30। ভালো করে মিলিয়ে নেবেন। আপনারা দেখছেন কনজারভেন্সি মজদুর পোস্টে যারা আবেদন করেছিলেন সেই আবেদনের ভিত্তিতে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে তাদের নামের লিস্ট ইন্টারভিউয়ের জন্য। এরপরে দেখুন সিরিয়াল নাম্বার 5,165 পর্যন্ত সিরিয়াল নাম্বার, দেবাশিস শামস মণ্ডল, দেবাশিস শাস মণ্ডল, যার ইন্টারভিউ রয়েছে 14/10/2020 10:30 সময়। এরপর 5,166 থেকে শুরু হচ্ছে সুমিত ব্যানার্জি থেকে শুরু হচ্ছে, 5,166 সিরিয়াল থেকে শুরু হচ্ছে 14/10/2020 দুপুর 12:30 ইন্টারভিউ। তাহলে এখন যে যাদের নামের লিস্ট দেখছেন তাদের ইন্টারভিউ রয়েছে 14/10/2020 দুপুর 12:30 ইন্টারভিউ রয়েছে। কনজারভেন্সি মজদুর পোস্টে যারা আবেদন করেছিলেন তাদের যে ইন্টারভিউ লিস্ট এই পার্সোনালিটি টেস্ট। এরপরে দেখুন এখানে রয়েছে 5,370, 5,370 সিরিয়াল নাম্বার, পারমিতা কর পর্যন্ত ইন্টারভিউ 14/10/2020 12:30 পর্যন্ত, 12:30 সময় ইন্টারভিউ রয়েছে। এরপর 5,371 সিরিয়াল নাম্বার, অমিতাভ দাস থেকে শুরু হচ্ছে 14/10/2020 দুপুর 2:30 সময় ইন্টারভিউ। তাহলে এখন যাদের নামের লিস্ট দেখাচ্ছি তাদের ইন্টারভিউ হচ্ছে 2:30 সময়, 14/10/2020 দুপুর 2:30। ইন্টারভিউ রয়েছে দুপুর 2:30 সময়। এরপরে দেখুন 5,580 পর্যন্ত সিরিয়াল নাম্বার, অভিজিৎ গায়েন পর্যন্ত ইন্টারভিউ রয়েছে 14/10/2020 2:30 সময়। এরপর 5,581 সিরিয়াল নাম্বার, সৈকত দাস থেকে শুরু হচ্ছে হচ্ছে পরের দিন 15/10/2020 10:30 থেকে ইন্টারভিউ। তাহলে এখন যাদের নামে দেখছেন যাদের ইন্টারভিউ রয়েছে 15/10/2020 দুপুর 10:30 সময় ইন্টারভিউ রয়েছে বা পার্সোনালিটি টেস্ট রয়েছে। কী পোস্ট? পোস্টটা হচ্ছে কনজারভেন্সি মজদুর পোস্টে যারা আবেদন করেছিলেন তাদের ভিত্তিতে যারা এলিজিবল হয়েছেন সেই এলিজিবল ক্যান্ডিডেটদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে যারা অনলাইন আবেদন করেছিলেন। এই ইন্টারভিউয়ের পর ইন্টারভিউয়ের লিস্ট এর পর ইন্টারভিউয়ের পর তাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো দেখুন এখানে সিরিয়াল নাম্বার 5,798, 5,798 পর্যন্ত সন্দীপ কুমার গুপ্ত পর্যন্ত ইন্টারভিউ রয়েছে 15/10/2020 10:30 সময়। তারপর 5,799 থেকে সন্দীপ বোধক থেকে শুরু হচ্ছে দেখুন 15/10/2020 12:30 সময় ইন্টারভিউ। 5,799 সিরিয়াল নাম্বার শুরু হচ্ছে 15/10/2020 12:30 সময় ইন্টারভিউ রয়েছে। এখন যাদের নাম লিস্ট দেখাচ্ছি যাদের ইন্টারভিউ রয়েছে 10:30 12:30 সময়, 15/10/2020। কনজারভেন্সি মজদুর পোস্টে আবেদনের ভিত্তিতে অনলাইন আবেদনের ভিত্তিতে যে লিস্ট সেই লিস্ট প্রকাশিত হয়েছে সেটা শেয়ার করছি আমি। তো এরপরে দেখুন সিরিয়াল নাম্বার 6,017, 6,016 পর্যন্ত সিরিয়াল নাম্বার, সারবিন সুলতানা, যার ইন্টারভিউ রয়েছে 15/10/2020 10:30 সময় পর্যন্ত, 12:30 সময় হবে। এরপর 6,017 সিরিয়াল নাম্বার, শেখ ফিরদৌস আলী, শেখ ফিরদৌস আলী থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে
17 6017 সিরিয়াল নাম্বার থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ, 15/10/2020 আড়াইটার সময়, দুপুর আড়াইটার সময় ইন্টারভিউ। তাহলে এখন যাদের নামের লিস্ট দেখছেন তাদের, যাদের ইন্টারভিউ রয়েছে 15/10/2020 দুপুর আড়াইটায়। কনজারভেন্সি মজদুর পোস্টে আর যারা আবেদন করেছিলেন অনলাইনে তার ভিত্তিতে যারা এলিজিবল তাদের নামে লিস্ট প্রকাশিত হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য। দেখুন তাহলে মোট টোটাল কতজনের নামে লিস্ট প্রকাশিত হয়েছে, 6276। তাহলে 6000 এই কনজারভেন্সি মজদুর পোস্টে 6276 জনের নামে লিস্ট প্রকাশিত হয়েছে। এই 6276 এই সরি 6236 ভুল বললাম একটু, তো 6236 জনের নামে লিস্ট প্রকাশিত হয়েছে। এই 6236 জনের ইন্টারভিউ হবে বা পার্সোনালিটি টেস্ট হবে কবে কোন ডেটে সেটা আমি শেয়ার করলাম। এবং দ্য পার্সোনালিটি টেস্ট, রিডিং রাইটিং এবিলিটি টেস্ট, ফিল্ড টেস্ট রয়েছে, ফেজ ওয়ান উইল বি হেল্ড অন, এটা ফেজ ওয়ানের লিস্ট প্রকাশিত হয়েছে। তারপর ফেজ টু প্রকাশিত হতে পারে, তো হেল্ড অন ফ্রম 5/10/2020 থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে ফেজ ওয়ানের ইন্টারভিউ। প্রথম ফেজের তাহলে 6276 জনের নামের লিস্ট যে প্রকাশিত হয়েছে তাদের ইন্টারভিউয়ের প্রথম ফেজ শুরু হচ্ছে 5/10/2020 থেকে। এবং যারা যাদের নামের লিস্ট রয়েছে তারা অবশ্যই এই কমিশনের ওয়েবসাইট থেকে পার্সোনালিটি টেস্ট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। পার্সোনালিটি টেস্টের জন্য ইন্টারভিউ লেটার ডাউনলোড করে নেবেন। কবে থেকে ডাউনলোড করা যাবে? আজ থেকে ডাউনলোড করা যাবে, 25/9/2020 থেকে ডাউনলোড করা যাবে ওয়েবসাইট www.msc.wb.org ওয়েবসাইট থেকে। এবং যদি কোনো ক্যান্ডিডেট ওয়েবসাইট থেকে ইন্টারভিউ লেটার না পান তাহলে অবশ্যই কমিশনার অফিস, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিস থেকে 11টার সময় থেকে 4টের মধ্যে 30/9/2020 এবং 1/10/2020 এই দুদিন, কিন্তু দুদিনের মধ্যে কিন্তু ইন্টারভিউয়ের লেটার দেওয়া হবে যারা ওয়েবসাইট থেকে পাবে না। আর ওয়েবসাইটেই দেওয়া থাকবে কোথায় ভেন্যু রয়েছে ইন্টারভিউয়ের। তো যাই হোক, এই লেটেস্ট নোটিফিকেশনটা, দীর্ঘ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো কনজারভেন্সি মজদুর পোস্টের যে সিরিয়াল মানে নোটিফিকেশান নম্বর যে বা 2020 সালের যে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছিল তার ভিত্তিতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 11 অ্যাডভার্টাইজমেন্ট যেটা হচ্ছে কনজারভেন্সি মজদুর পোস্টের তার ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হলো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট নিয়ে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।